প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সালাম স্টিল নিবেদিত গণতন্ত্রের সংলাপে সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান দর্শক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের বড় তিন রাজনৈতিক দলকে নিঃস্বার্থ সংলাপে বসার আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু পাকিস্তানে ক্ষমতা রদবদল সহ বিভিন্ন দেশে রাজনৈতিক পথ পরিবর্তনে লুর হাত ছিল নির্বাচনের আগে এমন জোরালো আলোচনা ছিল দেশের রাজনীতিতে ফলে জাতি নির্বাচনের আগে তার সফরকে দেখা হয়েছে বেশ গুরুত্বের সঙ্গে সেই ডোনাল্ড লু তিন দিনের সফরে আবারও এসেছেন ঢাকায় আওয়ামী লীগের দাবি লুর আগমনে বিএনপি ভাবছে তিনি ক্ষমতায় তাদের বসিয়ে দেবে কিন্তু তিনি এসেছেন দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বাইরে থেকে কেউ এসে বিএনপিকে মদত দেবে সেই পরিস্থিতি এখন আর নেই যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যে প্রাচ্যে সংবিচিত হয়ে গেছে অন্যদিকে বিএনপি বলছে জোনার লুর সফর তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় বরং এই সফর নিয়ে অস্থিরতায় ভুগছে আওয়ামী লীগ বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের দাবি বাংলাদেশের জনগণ নিজের উপর ভর করেই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছে ভবিষ্যতেও করবে এমন পরিস্থিতিতে আজ আমাদের আলোচনা বিষয়ে গুরুত্ব হারিয়েছে ডোনাল্ড লু আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আওয়ামী লীগ সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দর্শক অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখার নম্বরে অথবা লিখুন ফেসবুকে জানিয়ে রাখছি অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে যাচ্ছে মূল আলোচনা আলোচনা বিষয়ে গুরুত্ব হারিয়েছে ডোনাল্ডু প্রথমে আমি শুরু করতে চাই ডক্টর হাবিম হাবিমা আমি শুরু করতে চাই হাবিবুর রহমান হাবিব আপনাকে দিয়ে শুরু করতে চাই অর্থাৎ চার মাস পর নির্বাচনের চার মাস পর ডোনাল্ডু বাংলাদেশে সফরে এসেছেন এবং যখন আপনারা এক দফার আন্দোলনে ছিলেন তখন কিন্তু ডোনাল্ড লুর যে সফরকে কেন্দ্র করে কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা ছিল বিরোধী শিবিরে কিন্তু এখন কেন স্তীমিত মনে হচ্ছে আপনাদের বেশ কে মির্জা ফর ইসলামগীর বলেছেন আমাদের কোনো মাথা ব্যথা নেই অর্থাৎ কে আসলো কে গেল আমাদের চিন্তা নেই আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে আমার সচেতন সালাম বিজ্ঞপ্তির জন্য আলোচক সংসদ সদস্য ডক্টর হাবিব মিল্লাদ এবং সাধারণ সম্পাদক প্রিন্সকে সুস্বাগতম আসলে ডোনাল্ড লু নির্বাচনে আগে এসেছিল তাকে নিয়ে বিরোধী দলের ভিতরে এত উচ্ছ্বাস উদ্দীপনার কারণ ছিল না একটা জিনিস খুব পরিষ্কার ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা চেয়েছিলো এই দেশে অংশগ্রহণমূলক একটা নির্বাচন সমস্ত রাজনৈতিক দলগুলি যেন নির্বাচনে অংশগ্রহণ করে এবং মানুষ যেন ভোট দিতে যেতে পারে বা ভোট দিতে পারে এরকম একটা নির্বাচন তারা চেয়েছিল কিন্তু আওয়ামী লীগের পাশাপাশি বা যারা আওয়ামী লীগকে যারা সমর্থন করেছিল যেমন ভারত চীন রাশিয়া তাদের চাউটা ছিল আওয়ামী লীগকেই ক্ষমতা আনতে হবে যে কোনো মূল্যে আওয়ামী লীগকেই ক্ষমতা আনতে হবে ডিফারেন্সটা হাজার মাইল দূর হাজার মাইল ব্যবধান একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তারা বলেছিল আর আর তিনটা দেশ তারা সরাসরি আওয়ামী ক্ষমতা আনার জন্য তাদের যত ধরনের ক্ষমতা ছিল সব কিছু তারা প্রয়োগ অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ তারা যে কোনোভাবেই হোক ম্যানেজ করে আপনার বেটার হাসকে ভারতে নিয়ে গিয়ে তাকে যা যা বলার দরকার তাদের বলি দরকার সেষ হয়ে গিয়েছিল মানে এই যে একটা নির্বাচন হলো না একটা আওয়ামী লীগ কাউন্সিল অধিবেশনের মতো একটা করলো যে মূল রাজনৈতিক দলগুলি অনেকেই নেই একেবারে নিজস্ব ঘরোয়া কিছু লোকজনকে দিয়ে মতামত তাদের পক্ষে কিছু লোকজনকে নির্বাচনটা করা হয় নির্বাচনটা শেষ মতো নির্বাচন আমি ওই জায়গায় আসতেছি ওই জায়গায় আসতেছি সেখানে আমাদের ডোনাল্ড লু আমাদের করে দেয় তা না তারা এটা যে কোনো মানুষ চাইতে পারে যে কোনো মানুষের যারা যে কোনো দেশের রাষ্ট্রদূত বলেন যে কোনো দেশের বিশেষ প্রতিনিধি বলেন তাহলে একটা দেশের সুষ্ঠু নির্বাচন হবে সবে অংশ এটা কে না সবাই তো আপনার চেয়েছে না আমরা বলতে চেয়েছি যে বিএনপি যেটা আমি একটু বলি যেটা জনাবিদিন ফারুক বলেছেন যে বিএনপির এনি কোনো মাথা ব্যথা নেই লু এত উৎসাহ আমরা নই অর্থাৎ এই হঠাৎ করে ইউটার্ন বা এতটা হতাশ কেন অনেকে চেষ্টা করেছেন যে কোনো আগ্রহ নাই আপনাদের এটি কেন দাঁড়ানো কারণ আছে তো হঠাৎ করে এটা বলার ব্যাপার প্রতিশ্রুতি কিছু করতে পারিনি না না প্রতিশ্রুতি না তারা তো তারা তো বিএনপি কে ভোট দেওয়ানোর জন্য তো তাদের কথা ছিল না তারা একবার বলেছে ভাষায় গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠু ধারায় নিয়ে আসার জন্য তাদের পক্ষে হ্যাঁ সেটি যে ধরে নেওয়া যায় সেটা ব্যাখ্যা হচ্ছে তারা তারা সেটা পারেনি তারা সেটা পারেনি যে তারা সেটা পারেনি সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কথা মতেই সেটা তারা সেখান থেকে চলে গেছে আমার আমার নিজস্ব বক্তব্য মতে হ্যাঁ এখন যেটা বলে এখন তো নির্বাচন নিয়ে ডোনাল্ড লু কথা বলার জন্য আসতেছে না তখন তো তার এজেন্ডাই ছিল যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে সেই বিষয়ে আলোচনার জন্য আসা এখন তো সেটা টোটালি সেই জিনিসটা এখন নেই এখন হ্যাঁ এখন তো এই ব্যাপারগুলো এখন সে আসতে এক সরকারের সাথে সরকারের কথা মতো আলাপ আলোচনার সিদ্ধান্ত মোতাবেক তারা দেশে আসে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য হোক পাশাপাশি আপনার রোহিঙ্গাদের বিষয়ে নিয়ে আলাপ আলোচনা নানা রকম বিষয় নেই এখানে বিরোধী রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দলের আন্দোলন সংগ্রাম নিয়ে এখানে আলোচনা বিষয়বস্তু নেই হ্যাঁ এই আপনাদের কোনো উৎসাহ নেই ধন্যবাদ আমি আসবো আবার আপনার কাছে আমি আসবো এ পর্যায়ে যাচ্ছি ডক্টর হাবিব মিল্লাদ আপনি বলুন যে যে যেটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তাদের কোনো উৎসাহ নেই মাথা ব্যথা নেই অন্যদিকে ওবাদ কাদের এক ধাপ এগিয়ে তিনি বলেছেন যে যেটা বলবার চেষ্টা করেছেন যে অর্থাৎ উৎসাহ বোধ করছে ক্ষমতায় বসিয়ে দিবে এমন কোন বিষয় অর্থাৎ ডোনাল্ড সফরে তারা পায়নি বলেই তারা হতাশা ব্যক্ত করেছে এমন ইঙ্গিত দেবার চেষ্টা করেছেন তাহলে আপনাদের ভিতরে বা ডোনাল্ড কেন এত নেগেটিভিটি ধারণা অর্থাৎ বলতে চেয়েছেন স্যাংশনে আমাদের মাথা ব্যথা নেই ডোনাল্ড লুনিয়া মাথা ব্যথা নেই মধ্যপ্রাচ্যে তাদের শক্তি সংকুচিত হয়ে যাচ্ছে এই বিষয়গুলো কেন এত যেটা আমার যেটা বলেছে যে আপনাদের ভিতরে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে অর্থাৎ টেনশনে আছে আপনার সেরকম নয় আমার যেটি মনে হয়েছে সেটি হচ্ছে ডোনাল্ডো ওই প্রাশ্চিত্য করতে বাংলাদেশে এসছেন কেন এসছেন আপনি শুনে নেন ইনি ভেবেছিলেন তিনি পাকিস্তানে একটা পরিবর্তন করেছেন শ্রীলঙ্কাতে পরিবর্তনের সহযোগিতা করেছেন বাংলাদেশেও হয়তো এই ধরনের কিছু হবে সেই জন্য নির্বাচনের আগে কিছুটা হাঁক ডাক করেছে কিন্তু বাঙালিদের আসলে চিনতে পারেনি যে পাকিস্তান সেটা পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার মতো নয় আপনি দেখেন তারা যে ভুল করেছে তা কিন্তু তারা প্রমাণ করছে বিভিন্নভাবে এবং তার প্রাশ্চিত্ব করার চেষ্টা করছে যেমন ধরুন বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনিও কিন্তু নির্বাচনের আগে অনেক দৌড়াদৌড়ি করেছেন দৌড় করেছেন দৌড়ঝাপ করেছেন অনেকখানি কিন্তু দেখেন তার মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে যেতে হচ্ছে ডেভিড মিল নামে একজন আসছেন আবার যিনি একসময় বাংলাদেশে ছিলেন সুতরাং মানুষ ভুল করতেই পারে আমেরিকা ভুল করতেই পারে কিন্তু আমেরিকা ভুল সুধরে নিচ্ছে হয়তো বা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সারা পৃথিবী জুড়ে যে ভুলগুলো করছে সেটা কিন্তু সূত্র শুধরানোর কোনো লক্ষণ দেখছি না ফিলিস্তিনিদের কথা গাজার উপত্যকার কথা আপনি চিন্তা করে দেখেন পঁয়ত্রিশ হাজারের মতো মানুষ মেরে ফেলেছে চোদ্দো হাজার পনেরো হাজারের মতো শিশুকে হত্যা করেছে হাসপাতাল থেকে শুরু করে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে তারা আক্রমণ করেনি অথচ সেইখানে এই আমেরিকার তাদের সমর্থন দিয়ে এই গণহত্যাকে আরও বাড়িয়ে তুলছে আমরা কখনোই এটা সমর্থন করতে পারি না আমরা কখনোই এটা মেনে নিতে পারি না আমেরিকা বিভিন্ন দেশে তাদের বিভিন্ন ভূমিকা রয়েছে তাদের আধিপত্য বিস্তারের কারণেই তাদের রাজনৈতিক তাদের অর্থনৈতিক আধিপত্য বিস্তারের জন্য সুতরাং যেখানে যারা যেটি সুন্দর মনে করে সেটা তাই করে নির্বাচনের আগে অনেক কথা বলেছে নির্বাচনের পরে এমনকি জো বাইডেন তিনিও চিঠি লিখেছেন বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীকে যে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং তিনি এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন বাংলাদেশ এখন ভূ রাজনৈতিকভাবে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে বাংলাদেশকে প্রত্যেকেই নিজের দিকে টানতে চাচ্ছে রাশিয়া বলেন ইন্ডিয়া বলেন চায়না বলেন আমেরিকা বলেন ইউরোপিয়ান ইউনিয়ন বলেন কিন্তু বাংলাদেশ সেই বঙ্গবন্ধু রেখে যাওয়া সেই নিয়ম যে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় মাননীয় প্রধানমন্ত্রী তার উপরে স্ট্রিক্ট থাকার কারণে আজকে পর্যন্ত কিন্তু কোনো দিকে না হেলে পড়েও দেশকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সুন্দর একটা ভারসাম্য বজায় রেখে সুতরাং আমরা মনে করি ডোনাল্ডো আসবেন এর আগে আফরিন হ্যাঁ উনি মন্ত্রী ছিলেন উনি হচ্ছে বড় ধরনের মন্ত্রী তিনি এসেছিলেন এরপরে অনেকেই আসবেন এবং বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকলে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত হয় এই যে অর্থাৎ ডোনাল্ড অর্থাৎ আসার আগে থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু আপনাদের মহাশয় অর্থাৎ সাধারণ সম্পাদক নানা রকম মন্তব্য করেছেন এবং যেটি বিএনপির বলবার চেষ্টা করেছে যে আপনারা এক ধরনের অস্থিরতায় আছেন এক ধরনের সন্তুষ্ট অবস্থায় আছেন এমন বিষয়টি কি তাই এ প্রসঙ্গে কি বলবেন আপনি এটা বিএনপি যদি মনে করে থাকে তাহলে বিএনপির যে নেতা আছে তাদেরকে জিজ্ঞেস করা উচিত তবে আওয়ামী লীগের ক্ষেত্রে

কোনো অন্য অর্থাৎ অন্তরালে কোনো প্রভাব বিস্তার করবার বিষয় না আমরা যা প্রকাশ হওয়া উচিত অন্তরালে না অন্তরালে এই ধরনের ঘটনা বাংলাদেশে অতীতেও আমরা দেখেছি আপনার নিশ্চয়ই তারণকর কথা মনে আছে লিলিয়ানের কথা মনে আছে অনেকের কথাই মনে আছে তারা এসেও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটু মানে দাগ ফেলতে পারে নাই তারা চেষ্টা করেছে অনেক সুতরাং বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে হলে বিশেষ করে আওয়ামী লীগ যখন ক্ষমতা সেই রাজনীতিতে প্রভাব বিস্তার করতে হলে

যেটি আছে ভিসা নীতি এইগুলিকে আমরা পাত্তাই দিই না অর্থাৎ বলেছে বিএনপি বলেছে আমাদের কোনো মাথা বেঁধে নেই এই দুটো দলের যে একটি সমর্থক যে আপনার মন্তব্য প্রসঙ্গে আপনার বক্তব্য কি আছে বা ডোনাল কেনই বা এই মুহূর্তে আসলেন ধন্যবাদ আপনাকে আমি যদি একটা কুইক কমেন্ট করি আপনি যদি দুই দলের যে পাত্তা না দেওয়া যে কথা এটা যদি দুই দল মানে অন্তরে বিশ্বাস করতো এবং তাদের কর্মী সমর্থকদেরকে যদি এটা বিশ্বাস করাইতে পারত বুঝাইতে পারতো লজিক দিয়ে সেইটা বোধহয় আমাদের বাংলাদেশের জন্য কিছুটা হইলেও লাভ হতো এই হচ্ছে মূল কথাটা কিন্তু আসলে সেটা না আসলে সেটা না কেন আমি একটু পজ দিয়েই চলে যাই একটু অন্যদিকে এই যেমন আপনি সুনাম করেছেন কি যে লু সে কি ই হারিয়েছে গুরুত্ব হারিয়েছে কিনা এখানে লু তো ব্যক্তি না চিন্তাটা করতে হবে আপনার যে আমেরিকা আমেরিকাটা কি হ্যাঁ এক এক দল এক এক ধরনের ভাবতে পারে আমরা এটা বলি এটা একটা দেশ সে বিশ্বের উপরে নিজের স্বার্থকে সামনে রেখেই আধিপত্য বিস্তার করার জন্য হেন কাজ নেই সেটা করতে পারে না আজকে এখন গণতন্ত্রের সবক দিচ্ছে মুক্তিযুদ্ধের সময় তো ভোটে নির্বাচিতদের সে ক্ষমতায় দেওয়ার জন্য তো সবক দেয় নাই বরঞ্চ বিরোধিতা করেছিল মুক্তিযুদ্ধের একই ঘটনাই আপনি দেখবেন এত গণতন্ত্রের কথা বলে ফিলিস্তিনিতে কী করছে আপনি দুনিয়ার দেশে দেশে তারা কি করে এটাই তো জানা তারা তাদের স্বার্থকে বিবেচনা করে এই কাজগুলো করে কতকগুলো চমকপ্রদ কথা এই যে গণতন্ত্র ভোটের গণতন্ত্র মানবাধিকার এই শব্দগুলো তারা রাখে তাইলে দাঁড়াচ্ছেটা কি আমি সময় নাইগুলো আর বিস্তারিত যাচ্ছে না বলে অভিজ্ঞতাই হচ্ছে যে একটা দেশ এবং আমাদের মতো দেশ হত্যে একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশ শুধু নয় মাসের মুক্তিযুদ্ধে না এর আগে আমরা ব্রিটিশ বিরোধী সংগ্রাম পাকিস্তানের স্বৈরশাসন বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম তাহলে এই দেশের মাটি মানুষ এই ধরনের সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধেই কিন্তু সংগ্রাম করে জয়ী হয়েছে আরেকটা কথা এখানে বলি যে কথায় কথা এখানে অনেকে বলার চেষ্টা করেন যে বঙ্গবন্ধু বলেছে আমাদের এইটা আমি ওই কথাকে কন্টেস্ট করছি না কিন্তু আসতে হবে কোনটা সংবিধান পড়েন এখনই অনলাইনে চলে যান সংবিধানে কিন্তু পরিষ্কার বলা আছে সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে তাহলে আপনি আমার বাংলাদেশের ফান্ডামেন্টটাকে যদি বিবেচনা করতাম তাহলে কিন্তু আমরা এই ধরনের কোন শক্তির উপরে কখনোই কেউ নির্ভর করতাম না কিন্তু ঘটে যায় কখন ক্ষমতাশ্রয়ী দল হলে তাকে আজকে তারা হয়তো তার কৌশল নানা বিবেচনা করে তারা এই সব দেশের উপরেই কি বলে আধিপত্য মানে কি বলে তাদের কথা শুনতে হয় যখন এই দেশগুলো দেখা যায় একেবারে হচ্ছে না তখন আরেকটা দেশের উপরে ভর করেই তাদেরকে ডিল করার কাজটা করতে আপনি নির্বাচনের এইবারের ঘটনাগুলো পরিষ্কার আমাদের দেশে ভারতের ভূমিকা চীনের ভূমিকা আমেরিকার ভূমিকা ইউরোপিয়ানের ভূমিকা আপনি দেখলে কিন্তু পানির মতো পরিষ্কার হয়ে যাবে এবং সেইখানে আপনি দেখবেন যে যত মুখে কথা বলুক না কেন এটা কি বাংলাদেশের স্বার্থরক্ষিত হয়েছে না ওই দেশগুলোর স্বার্থরক্ষা হয়েছে তাহলে ওই দেশগুলোর কিন্তু স্বার্থরক্ষিত হয়েছে আমি এই জন্য বললাম তা ক্ষমতাশ্রয়ী দলগুলো অন্তত পক্ষে যদি এইটুক ওই যে কথাটা আপনি সূচনা করলেন তারা যদি এইটুকু মনে করে যে নিজেরা আমাদের পায়ের উপরে দাঁড়াবো বাংলাদেশের মানুষকে নিয়ে অবশ্যই গণতন্ত্রের সংগ্রাম অসাম্প্রদায়িক সম্পদ লুটপাটের বিরুদ্ধে সংগ্রাম পুরোটাই আমরা করব এবং কখনোই কারো আধিপত্যকে মেনে নেব না আমি বরঞ্চ এটা দেখার পক্ষে কারণ লু সাহেব তো আরও সম্ভবত দুই দিন আছে দেখা যায় তাহলে তখন আমরা বুঝবো যেটা পত্রপত্রিকার মাধ্যমে জানলাম প্রথমে আমি তো নতুন কিছু দেখছি না কারণেই বলছিলাম যা করবে তাই এবং এই অঞ্চলে তিনি ভারত শ্রীলঙ্কা হয়ে এসেছেন এবং আসলেই প্রধান কাজটা কি সেই জায়গায় বরঞ্চ আজকে দেখেন টক শোটা ওটা আমার ব্যক্তিগত মতন ভাবে নেবেন না যে সেইটাই সবচেয়ে ভালো হতো যদি আমরা আলোচনা করতে পারতাম যে তারা বলছে এই যে প্রশান্ত মহাসাগর তাদের একটা কয়েন আছে শান্তি ডট ডট কিন্তু মূল কথা তো হচ্ছে তারা আধিপত্য বিস্তর করতে চায় কারণ এইখানে আগের সাম্রাজ্যবাদের এই সমাজতান্ত্রিক বিশ্বটা না থাকার ফলে যে একছত্র আধিপত্য ছিল এখন এই অঞ্চলে চীন সহ অন্যরা মিলে যে অল্টারনেট খালি শক্তি না পাল্টা ইকোনমিক আধিপত্য গড়ে তুলতে চাইছে ডলারের বিরুদ্ধে অন্যর যে আধিপত্য গড়ে তুলতে চাইছে সেই জায়গায় কিন্তু আমাদের দেশের উপরে তাদের আধিপত্য বিস্তারের জন্য কতগুলো কৌশল হুমকি ধামকি কৌশল নানা পথ ব্যবহার করতে হবে এই জন্যে খালি হোক একা হবে না ভারত অন্য ডিল টিল করে এগুলো হবে না আমি আবহত রাজনীতি দিয়ে বলছি অর্থাৎ দুটো দলও যে বলছে গুরুত্ব দিচ্ছে না এর অর্থে কি এই দাঁড়ায় যে দুটি দলই গুরুত্ব দিচ্ছে তাই তাইকে দাঁড়াই আচ্ছা আমি কথাটা আমি এইভাবে শেষ করে আসি যে কথা আমি বলেছিলাম তাহলে আমাদের হতো আমরা যদি একটা ওই যে রেসপন্সিবল দল এবং জাতীয় স্বার্থ চিন্তা করতাম তাহলে কিন্তু আমাদের আজকে আলোচনা হওয়া দরকার ছিল উনি যে আসলেন এই সময় যে আধিপত্য বিস্তরের মধ্যে দিয়ে যে কাজ করতে চায় কারণ আপনার ইলেকশন আপনি দেখেছেন মেঘ বিক্রি আমাদের সমুদ্রে যে অনুসন্ধান সেই কোম্পানির কাজ সহ নানা ধরনের এবং তারা তো বলছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন মানে হচ্ছে তার দেড়াধিপত্য বিস্তার এই জায়গাগুলোতে আমাদের স্বার্থ রক্ষা করে কি করা উচিত সেটা যদি আওয়ামী লীগ বলতো বিএনপি বলতো আমাদের বামপন্থীদের জিজ্ঞেস করতেন তাইলে কিন্তু সেই কাজটা হতো তা সেইটা নামে এখন যেটা হচ্ছে আমার ছোট কয়েন হচ্ছে এইটা হচ্ছে আমরাই যে দেখবেন এই দুই দলের যে কথার পাল্টাপাল্টি সেটাই প্রধান আর আলটিমেটলি ডিফেক্ট হচ্ছে কোনো না কোনোভাবে পাত্তা দিচ্ছেই এবং নির্ভর কাউকে নির্ভর করতে হবে যাচ্ছে আমি পারলাম না আমাদের তারা যেটা বলেছিল ইলেকশনের আগে একটা ভেবেছিলাম তারাই অনেক কিছু করে দেবে হয়তো তারা এখনও ভাবতে পারে যে কেন এই জিম্বারগ আরোপমুখ করছে না তারা একটা করুক আর অন্যরা মনে করছে যে আমরা যে কঠোরভাবেই অন্তর্পক্ষে ওরালি আমি মুখের কথা বলছি তলে যেই থাকুক নিজেরা দাঁড়িয়েছিলাম আমরা ওইভাবে করেই তাকে ডিল করব ব্যবসা বাণিজ্য যতটুক দিতে হয় দেব এবং আমি ব্যালেন্স করেছি সংখ্যা মানে এই কথার মধ্য দিয়ে দুই দল এটা নাকচ করেছে আমার ধারণা বাংলাদেশে কেউ বিশ্বাস করবে না এটাই বরঞ্চ আমি ওইটাই রিপিট করছি যে তারা ওরালি যেটা বলেছে এইটা বাংলাদেশের মানুষকে যদি গ্রহণ করিয়ে আমরা এই সব সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীর শক্তির বিরুদ্ধে জনগণকে আজকে সচেতন করতে পারতাম সেটাই হতো অন্যতম কাজ এবং ওরা যখন যে উদ্দেশ্যে আসছে সেই বিষয়গুলো আমার জাতীয় স্বার্থ কি আমার করণীয় কি সেটাই বলাটা প্রধান দরকার ছিল এই কাজটা না হতে বরঞ্চ তারা সুযোগ পেয়ে যাচ্ছে আমাদের এই রাজনীতির পাল্টা পাল্টির কথায় সুযোগে তারা কিন্তু ভেতর দিয়ে তার তার কাজ করে চলেছে যেমন আজকে আমি খুব ভালো জানি না যে দেখলাম যে এরপরও তিনি সুশীল সমাজ নামে যে বৈঠক করেছে এবারও তারপরে এই যে আমাদের সরকারের একজন উপদেষ্টার সাথেই সম্ভবত বৈঠক করার কথা ছিল কি হয়েছে জানি না কিন্তু সবই দেখবেন তার স্বার্থটাই এক্ষেত্রে প্রধান এইখানে কোনো গণতন্ত্রের স্বার্থ নাই বাংলাদেশের মানবাধিকারের কোনো স্বার্থ নেই বাংলাদেশের জনগণের কোনো স্বার্থ তো নাই এটা পরিষ্কার বলতে পারি উনি যতই এমনকি ওই যে শ্রম আইন নিয়ে যে কথাই বলতে তাতেও জনগণের স্বার্থ আমাদের দলগুলো তো কেন তাদের এত গুরুত্ব প্রদান করে থাকে যেখানে তাদের স্বার্থ তারা সংরক্ষণ করে এই দলের কথা বলতে যেমন ধরেন আমরা তো দেই না আমরা বামপন্থীরা তো এটা দেই না এটা দিচ্ছে কারা ক্ষমতাশ্রায়ী দল তারা এটা মনে করে এবং বাংলাদেশের এই বাস্তবতাকে অস্বীকার করলেও আমি এটা ভুল বল মানে ঠিক বলবো না যে ক্ষমতা এখন তো খালি জনগণের উপরে নির্ভর করে না অনেকগুলো দেশি বিদেশি ক্রীড়ানগঞ্জের উপরে নির্ভর করে সেইখানে চলে গেছে এই কারণে তারা গুরুত্ব দেয় কারণ ক্ষমতা এটাই তাদের কাছে প্রধান হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমি বলছি এখান থেকে বেরিয়ে আসতে হবে নাহলে আপনি জনগণের কল্যাণ করতে পারেন ধন্যবাদ হবে আপনি কি বলবেন এই প্রসঙ্গে না আমার উত্তরটা হলো না এসোটা একটা প্রশ্ন আপনার জুলিয়ে দিতে সেটা হচ্ছে যে আপনি আপনি কিছুক্ষণ আগে বললেন যে বিদেশেরা যদি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সহযোগিতা করে আপনারা সে বিষয়টিকে স্বাগত জানিয়ে এটি বলবার চেষ্টা করেছেন অর্থাৎ এই পর্যায়ে ডোনাল্ড লু কিংবা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড নির্বাচনের আগে যে ধরনের দোড়ঝাঁপ করেছিল সেটি তারা রক্ষা করতে পারেনি সেক্ষেত্রে আপনাদের কৌশলগত কোনো পরিবর্তন আছে কিনা বা আপনাদের এই পোশাকে কোনো মূল্যায়ন আছে কি না 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 আমি তো প্রথমেই বলেছি তারা তো বিএনপি বা কংগ্রেস পার্টি বা জামাত বা অন্য কাউকে ক্ষমতা বসানোর জন্য তারা বলে নাই তারা বলেছিল ওভারঅল দেশে একটা সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণ নির্বাচন এটা তারা চেয়েছিল এটা সব দেশে যেতে পারে এবং তারা যদি আমাদের উন্নয়নের পার্টনার বলেন ব্যবসায়িক পার্টনার বলেন সেই কারণে তাদের অভিময়টা থাকতেই পারে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সেটা তারা চেষ্টা করেছে তারা বলেছে সরকারের কথা শুনে নাই এবং ভারতকে দিয়ে চাপ দিয়ে সেখান থেকে তারা সরিয়ে নিয়েছে কিন্তু নির্বাচনের ক্ষেত্রে তাদের জায়গা তারা এখনও আছে। এখনও মার্কিন যুক্তরাষ্ট্র তারা পরিষ্কার বলেছে এই নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়নি মোটেই নির্বাচন বলেন এটা ইউরোপিয়ান ইউনিয়ন ওই জায়গাতেই আছে এখন একটা সরকারের সাথে আরেকটা সরকার দ্বিপাক্ষিক আলোচনা করবে স্বার্থ সংস্থাভাবে আলোচনা করবে তারা আদান প্রদান করবে ব্যবসা করে স্বাভাবিক যে এর সাথে ক্ষমতায় ছিলাম সে সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা এসেছিলো তার সাথে গিয়ে পৃথিবীর সমস্ত দেশগুলিকে ব্যবসা বাণিজ্য করে নাই কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে করেছে তো সারা পৃথিবীতেই করে এখন মার বাইডেন যে চিঠিটা দিয়েছিলো সরকারের সাথে সম্পর্কটা এগিয়ে নিতে চায় বা একসঙ্গে কাজ করতে চায় সেটা এক সেটা একটা জিনিস সরকার টু সরকার সেটা করেই থাকে আর নির্বাচনটাকে যে তার গ্রহণযোগ্য বা সঠিক নির্বাচন হয়নি সেটা তারা যেমন মনে করে এ দেশের মানুষও তেমন মনে করে আওয়ালিকতা বিশ্বাস করে তারা ওই নির্বাচন তো ভোট হয়নি প্রকৃতপক্ষে পক্ষে ভোট হয়নি কোনো যদি পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট ভোট হয়েছে কোনো কাজে একশো পার্সেন্ট ভোট হয়েছে কোনোতে পারো তিন জেল একটা ভোটও পড়ে না কয়েকটা কেন্দ্রে তো এটাকে ভোট বন্ধ আর ভোটের সবচেয়ে প্রধান যেটি সেটা হলো ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে হ্যাঁ আওয়ামী লীগ ক্ষমতা আছে বিএনপি যেতে পারে জাসদ যেতে পারে সিপিবি যেতে পারে এইভাবে যে নির্বাচনটা হলো ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ তো নেই যাকে নির্বাচিত করবে সেই নির্বাচিত হবে তার বাইরে কারো নির্বাচনের সুযোগ নেই সে আওয়ামী লীগ হোক আর আওয়ামী লীগের স্বতন্ত্র হোক বা জাতীয় পার্টি হোক বা জাসদ হোক বা জাহাদ খান দল হোক বা ইব্রাহিম যেন ইব্রাহিম তো একটা লোক দেখেন তার বাড়ি চিটাগাং সে কক্সবাজার গিয়ে সে নির্বাচিত আসলো তার ওখানে দশটা লোক আছে তাকে আওয়ামী লীগ যদি ভোটটা না দিত কেন নৌক আমার কাছে দিলেও ভোট বাতিল হয়ে গেছিলো জেনারেল ইব্রাহিম তো পঞ্চাশটা ভোটও পেতো না সেটা এমপিও আসছে অনেক বট এমপিও আসছে তার মানে কি তার মানে সরকার যাকে যেখান থেকে নির্বাচিত করে নিয়ে আসবে সেই এমপি হবে আর সরকার পরিবর্তনের কোনো সুযোগ নাই তাহলে সেটা কি আমি নির্বাচন বলবো আজকে ইন্ডিয়া নির্বাচন হচ্ছে আমরা একটু আগে আলোচনা করতেছিলাম যে আবারও কে ইয়ে যাবে মোদী জয়লাভ করবে নাকি ইন্ডিয়া জোর জিতবে এখন আমাদের ভিতরে একটা ইয়ে আছে যে আলোচনার মধ্যে আছে কিন্তু বাংলাদেশের দু হাজার চব্বিশ সালের নির্বাচন কি এমন কোনো আলোচনা ছিল ছিল না আওয়ামী লীগের ক্ষমতা যাবে তার আর কেউ নেই এখন ধরেন এই যে উপজেলা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে একই জিনিস কে জিতবে হয় আওয়ামী লীগ যে না আওয়ামী লীগ স্বতন্ত্র জিতবে আর ছোটোখাটো দু একটা সিটে ফাটে তারা এইটা করেছে ব্রিটিশ করেছে তারা বিদ্যুৎ করে এবং কতখানি আমরা কত অধপতনে আমাদের সে দেখেন চব্বিশ সালের নির্বাচনে আঠাশটি রাজনৈতিক দল নিবন্ধ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলো আজ এই ভোজাল নির্বাচনে তিনটি দল বাদে এমনকি জাতীয় বাড়ির বিরোধী দল তারাও একটা মানে হ্যাঁ একটা না দুইটা প্রার্থী দিয়েছিল আর জাসুদ্দিনু আর হাসান ইয়ে মেনুনের দল ছাড়া আর কেউ নির্বাচনে অংশগ্রহণ করেনি আওয়ামী লীগ নিজেও নির্বাচনের প্রতীক নিয়ে অংশগ্রহণ করল না কেন করলো না আইন তো আছে এই প্রতীক যখন তারা এই প্রতীকের নির্বাচন করার জন্য তারা যখন বোঝানোর চেষ্টা করলো ইন্ডিয়াতে আছে অঙ্ক জায়গা আছে পৃথিবীর অঙ্ক জায়গা আছে স্থানীয় সরকার দলীয় প্রতীকের নির্বাচন হওয়া উচিত কত যুক্তি দেখালো আমরা তখন কত যুক্তি দেখিয়েছিলাম যে এটা ঠিক না তাহলে সুশীল মানুষ কেউ যদি ইচ্ছা করে সে নির্বাচন করতে পারো না এখন আবার কী করলো প্রতীক উঠিয়ে ধরে ইচ্ছা করলে উঠিয়ে ধরে উঠে দিয়ে কী হলো উঠিয়ে দেওয়ার কারণ হলো যদি নৌ নৌকা প্রতীক যদি উপজেলা চেয়ারম্যানকে দিয়ে দেয় দল এখানে আপনার ধরেন সাড়ে চারশের উপরে নির্বাচন হবে হয়তো পঞ্চাশ থেকে একশোটা নৌকা প্রতীক জিতবে সব নৌকা হারবে আর সব জায়গায় নৌকা হারবে নৌকা হারার লজ্জা থেকে বাঁচার জন্য এখন বলে না আর দলীয় প্রতীক আমরা নির্বাচন করবো না আরে আইন করলে সব কিছু করে এখন আমরা নির্বাচন করবো না কেন হ্যাঁ যদি বিএনপি নির্বাচনে যেত তাহলে কিন্তু দলীয় প্রতীক থাকতো আমি নিশ্চিত বলছি যদি বিএনপি নির্বাচনে যেত দলীয় পতীক থাকতো তারপরে আওয়ামী লীগ একটা মারাত্মক অপরাধ যেটা করেছে

আজকে একটা জোট হয়েছে আজকে তরমুজের সিন্ডিকেট বন্ধ করতে পারে না ডাবের সিন্ডিকেট বন্ধ করতে পারে না পেঁয়াজের সিন্ডিকেট বন্ধ করতে পারে তেমনি নির্বাচনের একটা সিন্ডিকেট হয়েছে এই সিন্ডিকেট কারা এই সিন্ডিকেটের সাথে সেনাবাহিনী জড়িত এই সিন্ডিকেটের পুলিশ জড়িত র্যাপ জড়িত প্রশাসন জড়িত আপনার ইয়ে জড়িত সুশীল কি বলে আপনার এসপিডি সব জড়িত তো আর ব্যাপারে একটা অনৈতিক একটা জিনিস মানুষকে ভোট দিতে দিবে করণীয়টা কি করণীয় আছে জনগণ চেষ্টা করতেছে করোন চেষ্টা করতেছে অবশ্যই জনগণ একদম সফল হবে

আওয়ামী লীগ সর্বশক্তি ব্যয় করেছে চারজন পাঁচজন করে প্রার্থী দিয়েছে উপজেলা মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছেন তার কারণ বিরোধী দল বলছে দেশে ভোট হচ্ছে না জনগণদের ক্রে নেওয়া হয়েছে এই ভোটের কোনো মূল্য নাই মানুষ বিশ্বাস করেছে এই বিশ্বাস মানুষের ভিতরে থাকলে এক সময় নয় এক সময় ধন্যবাদ একটি এর একটা রেজাল্ট অবশ্যই আসবে ধন্যবাদ দর্শক নিচ্ছি ছোট্ট বিরতির সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত দেখছেন সালাম স্টিল গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান সঙ্গে আছি আমি সেলিম রাও খান আজ আমাদের আলোচনার বিষয়ে গুরুত্ব হারিয়েছে ডোনাল্ডু ফিরছে আলোচনা এ পর্যায়ে আমি যাচ্ছি জানা হবে মিলে আপনার কাছে আবার আবারও যাচ্ছি যে অর্থাৎ বলেছেন অর্থনীতিকে বিপন্ন করা ষড়যন্ত্র চলছে কিন্তু এর কয়েকদিন আগেই তিনি বলেছিলেন যে ক্ষমতা নিয়ে ষড়যন্ত্র চলছে তাহলে এই এই প্রসঙ্গটি কেন এবং তারপরেই অর্থাৎ ডোনাল্ডোর আগমন এই বিষয়ের সাথে কোনো কার্যক্রম সম্পর্কে আছে কিনা অনেকে বিশ্লেষ বলবার চেষ্টা করেছেন যে অর্থাৎ দেশে কোনো আন্দোলন নেই কিন্তু আপনাদের পক্ষ থেকে একটি ষড়যন্ত্রের আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন সময়ের কারণটা কী মানে সিঁদুরে মেঘ দেখলে কিন্তু অনেক সময় আগুনের কথা মনে হয় আমরা অতীতে দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন দল ষড়যন্ত্র করে বিশেষ করে বাংলাদেশের দেশে যে তিনটি দল ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ ছাড়া বাকি দুটো দল কিন্তু নির্বাচিত পন্থায় বা গণতান্ত্রিক পন্থায় প্রথমে ক্ষমতা গ্রহণ করে নেই সুতরাং সেই ধরনের অভ্যাস একটি মজ্যাগত অভ্যাস তাদের রয়ে গেছে সুতরাং তারা কখন কি করে ঠিক নাই নির্বাচন বা দেই জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করে না আপনি একটা কথা ঠিকটু আগে আলোচনা হচ্ছিল যে নির্বাচনের পূর্বেই বাংলাদেশের মানুষ জেনে গিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় যাবে কথাটা সত্য অস্বীকার করি না কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু নির্বাচনের আগেই কিন্তু জনগণ জেনে গিয়েছিল যে চারশো সিট নিয়ে মোদি ক্ষমতায় যাচ্ছে কিন্তু প্রত্যেকটি দল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এখন কিন্তু সেটা না হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে কিন্তু বাংলাদেশে কিন্তু ওই ভয়েই বিরোধী দলগুলো নির্বাচন করতে সাহস পায়নি সুতরাং দূরদর্শিতার অভাব থাকার কারণেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে আমরা কেউ কেউ বলি যে নৌকা দিলে নৌকা হারবে এই লজ্জায় নৌকা দেওয়া হয়নি কিন্তু নৌকার লোক জিতবে আর পুরো নির্বাচন হারার জন্য বিএনপি গত ষোলো বছর তাদের সমনা দলদের নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে না তারা আতঙ্কে আছে ভয়ে আছে যদি নির্বাচন এখন তো বলি যে বর্জন করব কিংবা নির্বাচন প্রতিহত করব। একটা স্ট্যান্ড আছে অন্তত দলের নেতাকর্মীদের সামনে কিন্তু এইটা যখন ফাঁস হয়ে যাবে যে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে জিততে পারছে না তখন তাদের দলীয় অবস্থা কী হবে সেটা চিন্তা ভাবনা করে তারা নির্বাচনে যায় না এখন আপনি কথাটা বলছেন যে আমরা কেন চিন্তা করি শোনেন বাংলাদেশ আওয়ামী লীগ যদিও আওয়ামী লীগের সরকার কিন্তু আওয়ামী লীগ কিন্তু দল হিসেবে সরকার থেকে ভিন্ন এটা স্বাভাবিক এবং সেই জন্য আমরা বিভিন্ন ধরনের সংবাদগুলো সরকারে থাকার কারণে আগে পাবে এটাই স্বাভাবিক এবং সেই কথাগুলি আমাদের পার্টির সাধারণ সম্পাদক বলেন এবং এটার মাধ্যমেই আমরা যেমন ক্ষুদ্র ক্ষুদ্র কর্মীরা ষড়যন্ত্র চলছে বাংলাদেশ নয় পৃথিবীর কোন দেশে অতি ডান অতি বাম একটা মেসেজ দেবার চেষ্টা করলেন আমরিকের সভানেত্রী পরিবর্তি পর্যবাদিকাদের বললেন তাহলে কি মনে করছেন যে ষড়যন্ত্র চলছে আমি তো আপনাকে একটা কথাই বললাম বাংলাদেশে তো অবশ্যই ষড়যন্ত্র চলছে পৃথিবীর এমন একটি দেশ আছে যে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে না এমন কোন দেশ আছে নাকি পৃথিবীতে এই যে দেখেন ইংল্যান্ডে রিসিশন আর কয়েকদিন আগে প্রাইম মিনিস্টার চার পাঁচজন পর পর বদল হওয়ার পরে তার কি দুরবস্থা শুরু হয়েছে আগামী নির্বাচনে তিনি যে কি করবেন তিনি নিজেই জানেন না এই যে আমেরিকাতে প্রেসিডেন্ট জো বাইডেন আর ট্রাম্প পরস্পরকে কিভাবে আক্রমণ করে কিভাবে ক্ষমতা একজন ধরে রাখার জন্য আর একজন ছাড়ার জন্য চেষ্টা করছে তারা কি ষড়যন্ত্র করছে না এখন ষড়যন্ত্রটা যদি হয় পেছনের দরজা দিয়ে যেটি বাংলাদেশের অতীতে অনেকবার হয়েছে সেটার ব্যাপারে সত্যিকার অর্থে আমাদের এই আশঙ্কাটা কারণটা কি মানে অর্থাৎ কি কারণ মনে করেন যে ষড়যন্ত্র চলছে হঠাৎ করে আপনি বলেন যে বারবার নির্বাচন বর্জন বা নির্বাচন প্রতিহত করার পিছনে কি যুক্তি থাকতে পারে বলতে পারেন যে আপনারাই বলেন অনেকেই বলেন যে জেলে নাও হচ্ছে অনেককে আপনারা বলেন অনেককে পুলিশে নির্যাতন করা হচ্ছে কথাটা হয়তো আংশিক সত্য কিন্তু কোন সরকারের সময় আমি অন্য দেশ বাদই দিলাম বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে নেই আপনি একটি সরকারের নাম বলেন তারপরে তো বাংলাদেশ আওয়ামী লীগ শুধু পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন আর এই ডেটের নির্বাচন বাদ দিয়ে কোনো নির্বাচন বর্জন করে নাই এবং কঠিন সময়ে দু হাজার এক সনে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে পরবর্তীতে কিন্তু ক্ষমতায় গেছে দু হাজার সরি ছিয়ানব্বই পরবর্তীতে দু হাজার এক সনে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে কিন্তু কখনো পিছপা হয় নাই কারণ গণতান্ত্রিক দলের অন্যতম প্রধান কর্তব্য হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করা এবং জাতিকে জানানো যে নির্বাচনে নির্বাচন অংশগ্রহণ করা নাই বলেই মনে করছেন যে ষড়যন্ত্র করছে একটা ফ্যাক্টর বাংলাদেশ প্রত্যেকটি দলের টার্গেট কি থাকে প্রত্যেকটি দলের একটি টার্গেট জনগণের সেবা করার জন্য বা ক্ষমতায় যাওয়া দরকার এখন যদি নির্ধারিত পথে ক্ষমতায় যেতে না পারে তাহলে তো বিকল্প পথ খুঁজতেই পারে আর সে ব্যাপারে সাবধান থাকার অবশ্যই প্রয়োজন আছে এটা আমি মনে করি এবং আমার পার্টিও সেটা মনে করি আচ্ছা আর সত্য সর্বশেষ প্রশ্ন যে ওয়াদুল বলেছেন যে অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র যে চলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিদ্যুতের দাম যেটি অর্থাৎ গণশনানি ছাড়া বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে সবকিছু মিলে যেখানে অর্থনীতি একটি অর্থাৎ একটি বিপন্ন অবস্থা চলছে সেই মুহূর্তে কীভাবে বলছে ওয়াদুল কাদের যে ষড়যন্ত্র চলছে এটা তো দৃশ্যমান ডলার দাম বৃদ্ধি করা হয়েছে সবকিছু মিলেই তো একটি আপনি কিন্তু কাউকে কিন্তু উল্লেখ করে বলেন যে ষড়যন্ত্র হচ্ছে পৃথিবীতে এখন কিন্তু একটি গ্লোবাল ভিলেজ এই ভিলেজে যেমন আমাদের ন্যাশনাল প্লেয়াররা থাকবে ইন্টারন্যাশনাল প্লেয়াররাও থাকবে এখন কোন প্লেয়ার কখন কোন যুক্তিতে কোথায় খেলতে চাইবে সেটা অবশ্যই আমাদের নজর রাখার দরকার আছে স্মার্টভাবে দেশকে চালাতে গেলে না দ্রব্যমূল্য বৃদ্ধি সবকিছু মূল্য বৃদ্ধি এগুলোর পিছনে ষড়যন্ত্র আছে দ্রব্যমূল্য আমাদের দেশে দ্রব্যমূল্য আমরা নির্বাচনে ইস্তেহারে দিয়েছি দ্রব্যমূল্য আমরা কমাতে চাই এটার ব্যাপারে আমরা সিরিয়াস কিন্তু আমরা ততটা সফল হয়নি এ ব্যাপারে আমরা স্বীকার না যেখানে ইলেকট্রিসিটি এবং বিদ্যুৎ দাম বৃদ্ধি যেখানে ঘটেছে গ্যাসের সেখানে দ্রব্যমূল্য কিভাবে কোন পন্থায় কমবে আপনি একটা ব্যাপার বুঝতে পারছেন না বিদ্যুতের সাথে সবকিছুর সম্পর্ক আছে এটা আপনি বুঝেন আমিও বুঝি কিন্তু এটাও আমি বুঝি যে বিদ্যুৎ তৈরি করতে যে খরচটি হয় সেটা যদি ভর্তুকির মাধ্যমে চালানো হয় তাহলে সরকারের পক্ষে সেই ভর্তুকি বেশি দিন দেওয়া সম্ভব কিনা আর আমাদের দেশ এখন পর্যন্ত এভাবে স্বয়ং সম্পূর্ণ নয় যে বিদেশি সাহায্য বা বিদেশি ঋণ ছাড়া আমরা চলতে পারি এটা শুধু আওয়ামী লীগ সরকার নয় বিগত বাউন্ন বছর বা একান্ন বছরে যারা সরকার চালিয়েছে এমনকি তার আগেও যারা সরকার চালিয়েছে সকলের জন্য সমস্যা একটি কিন্তু আমরা মনে করি যে দ্রব্যমূল্য যে ইনফ্লেশনের কথা বলছেন আজকেও দেখলাম খাদ্যতে দশ ভাগের বেশি বেড়ে গেছে এটা অনেক বেশি আমি স্বীকার করি এবং আমরা মনে করি যে এ ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এ আমরা দুঃখিত যে আমরা যদি আরও কমাতে পারতাম জনগণ আরও ভালো থাকতো কিন্তু সেটা আমরা করতে তবে চেষ্টা করে যাচ্ছি চেষ্টা কিন্তু বৈশ্বিক বৈশ্বিক কারণে না আপনারা এবং স্থানীয় আছে অস্বীকার করার কোনো কারণ নাই সেই জন্য আমি বলছি যে জাতীয় পর্যায়ে যেমন খেলোয়াড়রা রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে সবাইকে ব্যালেন্স করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে একটু ধৈর্য ধরতে হবে একটু সময় দিতে হবে ধন্যবাদ আপনি কি বলবেন বিশেষ করে এই অর্থনৈতিক যে অবস্থা চলছে উনি বলেছেন অর্থনৈতিক ষড়যন্ত্র চলছে এবং আওয়ামী লীগের ছিল দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে করবে এবং কমিয়ে আনবে সেক্ষেত্রে ইলেকট্রিসিটির মূল্য বৃদ্ধি গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে মূল্যের দাম বাড়ছে ডলারের মূল্য বৃদ্ধির ফলে আমদানি ব্যয় বাড়বে এক্ষেত্রে সাধারণ মানুষের কী অবস্থা হবে কীভাবে তারা নিয়ন্ত্রণ করবে না সেই ক্ষেত্রে বলছেন অর্থনীতি ষড়যন্ত্র চলছে আমি দুইটা বিষয়ে ছোট মন্তব্য প্রথমে ষড়যন্ত্রের কথাটা বলি যদি রাজনৈতিক বা অর্থনৈতিক ষড়যন্ত্রের কথাটা সরকারি দলের পক্ষ থেকে বলা হয় এবং দায়িত্বশীলদের পক্ষ থেকে তাহলে সরকার এই ষড়যন্ত্র কে কোথায় কীভাবে করছে এটা উন্মোচন করছে না কেন তার কি তো সব আছে কে এনএসআই ডিজিএফআই দল মানে কি নাই তাহলে এই কথাটা যদি তারা জানে যে ষড়যন্ত্র হচ্ছে তাহলে সুনির্দিষ্ট করে সেই কাজটা করে না কেন তাহলে কি এইটা না এটা একটা রাজনৈতিক স্বার্থে ব্যবহারের জন্য এই প্রশ্নটা খালি রেখে গেলাম এবং জনগণকে এইভাবে বুঝতে হওয়া উচিত যে যদি কেউ ষড়যন্ত্রের কথা বলে ধরেন বাইরের যারা তো মেকানিজম নাই সেটা অন্য আলোচনা কিন্তু সরকারের পক্ষ থেকে বললে তার তথ্যটা উন্মুক্ত করা উচিত অতীতেও আমরা দেখেছি সরকারগুলো এগুলো করে তার অনেককে ভিকটিম করার জন্য কিন্তু আবার বলছি যদি বাস্তবেটা থেকে থাকে তারা তথ্য উন্মোচিত করুক এবং সবাই মিলে ষড়যন্ত্র মুখে দাঁড়াইতে হবে কারণ ষড়যন্ত্রের পক্ষে তো কারোর থাকা দরকার নাই। ভোট চাই গণতন্ত্র চাই সেটা অন্য আলোচনা অন্য আন্দোলন এটি এবার আসি যে আলোচনাটা আপনি পরে বলেছেন যে অর্থনীতির বিষয়টা দেখুন আপনি এর দুই তিনটা দিকে ছোট করে বলি সম্প্রতিকালে ডলারের দাম যেভাবে বাড়িয়ে দেওয়া হলো হ্যাঁ আপনি যদি প্রয়োজন অনুযায়ী কারণ এখন তো মুক্তবাজার অর্থনীতিতে আমরা চাই না চাই কতগুলো কাজ হয়তো আপনাকে ইয়ে করতে হবে কিন্তু এইভাবে সাত টাকা অতীতে কখনো এটা ঘটছে কিনা আপনি খেয়াল করেন তো এটা কিন্তু দেখা যায়নি আপনার সুদের হারের ব্যাঙ্ক ট্যাঙ্ক যেখানে চলে গেল আপনার আলটিমেটলি ঘটবে কি ঘটবে হচ্ছে উৎপাদনশীল খাত যারা কাজ করে তারাই বিপদে পড়ে দুর্নীতি বা জন্যরা সংকটে পড়বে না এটা গেলে এই জায়গার একটা কথা আর জনগণের সাধারণ মানুষের প্রকৃত আয় তো কমে গেছে মুদ্রাস্ফীতি আজকে ডাবল ডিজিট ছাড়িয়ে যাচ্ছে এবং আমাদের এই সরকার এই মানে ভোটে হইল ক্ষমতা আসার পরেই বলছিল যে যে সংকট মোকাবেলা করে তার মধ্যে অর্থনৈতিক সংকট কয়দিন আগেও সরকার প্রধান বলল যে নতুন আবার সংকট আসছে তাহলে এই সংকটের সময় তার জনগণকে রেহাই দেওয়াটা যখন দরকার ছিল সে তখন আই এর কথা শুনে বিদ্যুতের দাম তিন বছরে বারো বারো বাড়াবে নিশ্চিত করে দিল এবং সেই নিশ্চিত করে আজকে দেখেন জেনারেলি বলা হচ্ছে যে উৎপাদন যা খরচ হয়েছে সেইটা আমরা জনগণের কাছ থেকে নিতে হবে পরিষ্কার করে বলি এ কথা আমরা বছরের পর বছর ধরে বলছি উৎপাদন ব্যয় যেটা করা হলো এটা কি যৌক্তিক না এটা যৌক্তিক না এখনো পর্যন্ত যে উৎপাদন ব্যয় দেখা হচ্ছে যদি অনিয়ম দুর্নীতি এগুলো দূর করা যেত ক্যাপাসিটি পেমেন্টের নামে যে টাকাটা দেওয়া হচ্ছে এটা যদি বন্ধ করা যেত এখনও দাম কমানো সম্ভব তাহলে এই কাজটা আপনি করলেন না আপনি একদিকে বিদ্যুতের দায় মুক্তি এক ধরনের আইন দিয়েই আপনি করলেন যে এইখানে কোনো টেন্ডার টেন্ডার না ডেকে যা কাজ করব কোথাও আদালতে করা যাবে না আগে একটা গণ অনুশীলন ছিল আপনি বাদ দিয়ে এই কাজ করলেন তার মানে আপনি কোনো জানেন যে এটা জবাবদিহিতা করতে গেলে আপনি এই জবাবদিহিতা জনগণের কাছে করতে পারবেন না আপনি এমন কি বলি এই যে কথাটা আজকে তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে মাঝে একদিন দেখলাম চলে আসলো যখন আমরা সুন্দরবনে আন্দোলন করেছি আমরা বলেছিলাম যে যে টাকার কথা বলছেন এই টাকা উৎপাদন করতে পারবেন এর প্রায় ডাবল হয়ে যাবে আপনি খবর নিয়ে দেখেন তাহলে এই দায় তো আমরা নেবো না সাতাশ হাজার মেগাওয়াট উৎপাদন করতে পারেন বলছেন আপনি তেরো হাজার মেগাওয়াট উৎপাদন করলে ভূগোল বাজাইতেছেন পৃথিবীর ইতিহাসে কোথায় আছে আপনার তো এত প্রয়োজন ছিল না মানে আননেসেসারি আপনি বাড়তি দোকান বাড়ালেন ক্রেতা থাকবে না তাহলে ওই দোকানের ভাড়া অন্যগুলো খরচ কে দেবে তাহলে বিদ্যুতের কথা বললাম এই রকম বহু জায়গায় তারা যেটা খরচ বাড়িয়েছে যা আজকে জনগণের কাঁধে চাপছে তাতে করে একটা অর্থনৈতিক সংকট যদি ধেয়ে আসে এর পুরোদায় বর্তমান যে সরকার আছে তাকে নিতে হবে এবং প্রধানত যে নীতিতে চলছে সেই নীতির এই দায় অন্য কাদের উপরে চাপালে সেটা মোটেই গ্রহণযোগ্য হবে ধন্যবাদ জি বলুন সেটা হলো এই যে আমি প্রিন্সের সাথে একমত পোষণ চাই বলতেছে চুরি ডাকাতি বিদ্যুৎ খাতে ডাকাতি চুরি যার প্রয়োজন নেই তার দুই গুণের বেশি আপনার ক্যাপাসিটি আপনি করে রেখেছেন কবে আপনার বিদ্যুৎ দেশে আপনার ইবিজিএ হবে কত কবে মানুষ এসি কিনবে তার জন্য আপনি এখনই বিদ্যুৎ তৈরি করার জন্য ব্যবস্থা করেন বিদ্যুৎকে জমা রাখার জিনিস এই অপর কিলো তারপরে যে আমার ভাই আপনি ইমএলএ বললো যে নির্বাচন আসে আর বাবা নির্বাচন যাবো কি করে আঠাশ তারিখে আমাদের অফিস বন্ধ করে দিল পৃথিবীর কোথাও আছে নির্বাচন আগে অফিস বন্ধ করে দেয় প্রধান দলের পৃথিবীর কোথাও আছে এই যে তারপরে বিএনপি নির্বাচন পর্যন্ত বিএনপি নির্বাচন বর্জন করেছে অষ্ট সালে ছিয়াশি সালে করেছে অষ্ট সালে করেছে তারপরে এই যে এইবার করলো চৌদ্দ সালে করেছে যৌক্তিক কারণে আপনাকে ষড়যন্ত্রের লাইনে যৌক্তিক কারণেই করেছে আমলিগ করেনি আমলিগ এইটটি এইটি বর্জন করেনি আমলিগ এইট্টি ফাইভ বর্জন করেনি আমলিগ নাইনটি সিক্সে বর্জন করেনি আমলিগ উনিশশো চুরানব্বই সালের তিরিশে ডিসেম্বর সদর পদে পদত্যাগ করেনি দু হাজার সাত সালের আগে দু হাজার সাত তেসরা জানুয়ারি আপনার সমস্ত সংসদ পদপ্রার্থীরা প্রত্যাহার করে নেয়নি আওয়ামীকে করেনি একগুলি কেন করেছিল আওয়ামী লীগ মনে করেছিল এইভাবে নির্বাচনে গেলে আমি জয়লাভ করতে পারবো না ম্যাডাম খাজা পদত্যাগ করেছিলেন মন্ত্রীপদ ভেঙে দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিলেন শুধু এম হাসান আসবেন বলে ওনারা বিদ্রোহ শুরু করলো তারপরে বাধ্য হয়ে যখন এজেন্ট স্যারকে দেওয়া হলো তখন তারা চলে গেছে তাহলে ওনারা ক্ষমতা থাকবেন ওনারা মন্ত্রী থাকবেন ওনারা এমপি থাকবেন ওনাদের সাজানো মাঠ তাহলে আমাদেরকে কেমন ডাকবেন তখন ওনাদের ভালো লাগবে না তত্ত্বাবধায়ক সরকার হবে না এখন ওরা আমাদের কাছে কেন ডাকবেন তত্ত্বাবসার বিধান এখন বাতিল হয়নি তো ওইভাবে বাতিল করতে পারে না সময় না সময় এর বিচার মারতে এখন দেখেন আমি শেষ করে দিই শেষ করে দিই শেষ করে দিই শেষ করে দিই পার্সেন্ট এক লাফে এক বছরের মধ্যে এক বছর মনে লাগে না সাড়ে চোদ্দ পার্সেন্ট কিভাবে একটা ব্যবসায়ী এখানে সার্ভাইভ করবে এই যে শেয়ার মার্কেট হাতে ধরে ধ্বংস করতেছে যে সমস্ত কোম্পানিগুলির কোনো অস্তিত্ব নাই সেগুলি শেয়ার মার্কেটে নিয়ে এসে এখানে লুটপাট করার জন্য আজকের এই দেশটা ধ্বংসের মনে হলে আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করেছে দেশকে ধ্বংস করেছে অর্থনীতিকে ধ্বংস করেছে দেশের মানুষের মনোবল ধ্বংস করেছে দেশের মানুষের নীতিনীতিকে ধ্বংস করেছে দেশটাকে আজকে এমন জায়গায় নিয়ে গেছে এখান থেকে উত্তর পাওয়া খুব কঠিন পৃথিবীর কোথাও একটা দল এইভাবে একটা দেশকে ধ্বংস করে না শুধুমাত্র ক্ষমতা টিকে থাকার জন্য শুধুমাত্র ক্ষমতা টিকে থাকার জন্য দেশের কোনো স্বার্থ দেখে না যেভাবে তাদের ক্ষমতা থাকতে হবে যেটা তারা নিজেরা বলেছে এই যুগুলোর কাজের প্রায় বলেন

সেটা আপনি করতে দিবেন না আর আপনি বলবেন যে বিরোধী দল ষড়যন্ত্র করছে এটা তো ঠিক না আপনি দশ সেকেন্ডে বলুন যে আসলে কথা বলতে আঠাশ তারিখের যে কথাই বলছিল যে পার্টি অফিস বন্ধ করার কথা সেই আঠাশ তারিখের সন্ধ্যার পরও কিন্তু সেই জো বাইডেনের কথিত উপদেষ্টাকে নিয়ে ওনারা কিন্তু সভা মিটিং করেছেন একটা অদূরদর্শী দল যারা জনসভা দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দেয় আপনি বলেন

সবাইকে আলোচনা অংশ নেবার জন্য দর্শক সালাম স্টিল গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ